আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, বড় ধরনের যারা পাপ কাজ করে, যেমন কবিরে গুনা, গান বাদ্য শোনা, ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা, অন্যের হক নষ্ট করা, পিতামাতার অবাধ্য হওয়া, এই সকল বড় বড় কবিরে গুনা, বড় পাপ যারা করে যাচ্ছে, তারা কি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালোবাসতে পারে কিংবা তার রাসূলকে? এখানে প্রশ্ন আসতে পারে যে যারা মুত্তাকি, যারা মুমিন, যারা মুহসিন, তারাই তো আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে। কারণ দুনিয়াতে দেখেন, আপনি কোনো আপনার প্রিয় মানুষ, সেলিব্রিটি মানুষ, খুব তার খ্যাতি, সরকার হতে পারে, কোনো নেতা হতে পারে, তার সামনে যাওয়ার জন্য আপনার নিজের সে বৈশিষ্ট্য তৈরি করা লাগে। সে যে যেটা পছন্দ করে, যেটা অপছন্দ করে, সেগুলো আপনার মেনে চলতে হয়। তারপর তার সামনে স্মার্টভাবে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, গায়ে সুগন্ধি মেখে তারপর যেতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রে বা রাসূলের ক্ষেত্রে, তাদেরকে যদি আপনি ভালোবাসতে চান, তাহলে তার কোনো পার্থক্য রইল না। কারণ যারা নেককার, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে কিন্তু বেশি পছন্দ করেন, এই জন্যই তাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। তারা যা চায় তাই পায়, তারা যেটা বদদোয়া করে সেটা একসাথে সাথে কবুল হয়ে যায়। তো সেইখানে যারা কবিরে গুনাহ করছে, তারা কি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালোবাসতে পারে? এ ব্যাপারে একটি ঘটনা রয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি মদ খাচ্ছে, তো মদ খাওয়ার কারণে তাকে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে সে আবার মদ খাচ্ছে, তখন এক সাহাবী তাকে অভিশাপ দিয়েছিল। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে অভিশাপ দিও না, আল্লাহর কসম আমি জানি সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। এই ঘটনার ব্যাখ্যায় হাদিস বিশারদ ইবনু হাজার আসকালী রহেমুল্লাহ বলেছেন, এতে প্রমাণ হয় যে কোনো লোকের হারাম কাজ করা আর সেই লোকের অন্তরে আল্লাহ তাআলা আর তার রাসূলের ভালোবাসা থাকার মধ্যে কোনো বিরোধ নেই। এখানে আরও দেখা যায়, এতে আল্লাহ তাআলা আর তার রাসূলের ভালোবাসা নির্মূল হয় না, এমনকি কোনো পাপ যদি বারবার করা হয় তবু। যদি আপনি ভাবেন যে ধার্মিক যারা জুব্বা আছে, দাড়ি আছে, তাসবিহ তাহলিল সবসময় পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে বেশি ভালোবাসে, সবসময় তাদেরকে ভালোবাসে না, না তাদেরকে সবসময় আল্লাহ তাআলা যে ভালোবাসেন এটা ঠিক আছে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, কিন্তু তার চেয়েতে বেশি যারা গুনাহ করে তাদেরকে বেশি ভালোবাসে। কারণ তারা তো তাওবা করে, তারা গুনাহ করলে তাওবা করার যে মজাটা সেটা সে পায় না। তারা সারাক্ষণ জিজ্ঞাসা করে, কিন্তু যে গুনাহগার সে কিন্তু তাওবা করে, কান্নাকাটি করে, অধিক পরিমাণে বিভিন্ন ধরনের আমল করে। তো সুতরাং যারা বড় ধরনের পাপ কাজ করছেন, তাদের কোনো হতাশ নেই, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে এবং তার রাসূলকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।